হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দুদিন বাদেই পহেলা বৈশাখ বা বাংলা সনের প্রথম দিন আর এই দিনটি শুরুই হচ্ছে পান্তা ইলিশ খেয়ে তাই আজকের এপিসোডে আমি আপনাদেরকে ছয় পদের ভর্তা তৈরি করে দেখাবো আর তার সাথে দেখাবো কিভাবে এই ছয় পদের ভর্তা ইলিশ এবং কাঁচামরিচ দিয়ে আপনি আপনার বৈশাখের প্লেটটি সাজিয়ে নিতে পারেন তো ভিওয়ার্স দেরি না করে চলে যাচ্ছি ভর্তাগুলো তৈরি করার জন্য আর প্রথমে আমি তৈরি করে নেব আলুর ভাজা ভর্তা বা বাগার দেওয়া ভর্তা এর জন্য চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এখন দিয়ে দিচ্ছি চারটা শুকনো মরিচ কুচি এবং একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এখন এগুলোকে একটু ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং ম্যাশ করা দুইটি আলু এখন ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব যতক্ষণ আলুগুলো একটু ব্রাউনিশ কালার হয়ে যাচ্ছে মাঝে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফচা চামচ পরিমাণ জিরার গুঁড়া এখন এগুলোকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে চেঞ্জ হয়ে এসেছে এখন একটি বাটিতে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার ভাজা আলুর ভর্তা এখন আমি তৈরি করে দেখাবো পেঁয়াজের বেরেস্তা দিয়ে আলুর ভর্তা এর জন্য প্রথম একটি বলে নিয়ে নিচ্ছি দুই টেবল চামচ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিচ্ছি চার পাঁচটা শুকনো মরিচ এবং দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ নিচ্ছি তারপর ভালোভাবে মেখে নিচ্ছি এখন দিয়ে নিচ্ছি কিছু ধনিয়া পাতা ও এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন আবার একটু মেখে নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি এখন আলুটাকে ভালোভাবে চটকে নিয়ে সবগুলো উপকরণের সাথে মেখে ভর্তাটা তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার পেঁয়াজের বেরিস্তা দিয়ে আলুর ভর্তা এখন আমি ওই একই বলে তৈরি করে নেব শুকনো মরিচের আলুর ভর্তা আর এই ভর্তাটি তৈরি করার জন্য আমি কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি আর এই পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু হালকা ভেজে নিয়েছি যাতে এই গরমে আলুর ভর্তাটা তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় এখন নিয়ে নিচ্ছি তিনটে শুকনো মরিচ এবং সাত মতো লবণ তারপর ভালোভাবে এই সবগুলোকে মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এখন চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবার সবকিছু একটু মেখে নিয়ে একটি সিদ্ধ আলু নিয়ে নিচ্ছি তারপর আলুটাকে ম্যাশ করে মশলাগুলোর সাথে মিশিয়ে নিয়ে তৈরি করে নিচ্ছি আমার শুকনো মরিচের আলুর ভর্তা এখন তৈরি করে দেখাবো চতুর্থ ভর্তাটি আর এই ভর্তাটি হলো কাঁচা মরিচ দিয়ে আলুর ভর্তা এর জন্য আগের মতোই একটি বলে নিয়ে নিচ্ছি কিছু হালকা ভেজে নেওয়া পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ এবং তারপর সবগুলো উপকরণ একসাথে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল এখন হালকা মেখে নিয়ে তারপর একটি সিদ্ধ আলু নিয়ে ম্যাশ করে এই মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার কাঁচা মরিচের আলুর ভর্তা এখন আমি তৈরি করে দেখাবো ডিমের ভর্তা তাই বলে নিয়ে নিচ্ছি কিছু পেঁয়াজ কুচি কিছু কাঁচামরিচ কুচি এবং স্বাদ মতো লবণ তারপর পেঁয়াজগুলোর সাথে কাঁচামরিচগুলোকে ভালোভাবে মেখে নিয়ে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবার মেখে নিচ্ছি তারপর এর মধ্যে নিয়ে নিচ্ছি দুটি সিদ্ধ করা ডিম এখন ডিমগুলোকে ভালোভাবে ভেঙে নিচ্ছি তারপর এই ভেঙে নেওয়া ডিমগুলোকে মশলাগুলোর সাথে মেখে নিয়ে তৈরি করে নিচ্ছি মজাদার ডিমের ভর্তা এখন আমি আমার ছয় নাম্বার ভর্তাটি তৈরি করে দেখাবো আর এই ভর্তাটি হচ্ছে ধনিয়া পাতার ভর্তা এর জন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পাঁচ ছয়টা শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ তারপর মরিচ পেঁয়াজগুলোকে ভালোভাবে লবণের সাথে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি এখন সবগুলো উপকরণকে আবার একটু মেখে নিয়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এখন ভালো করে মেখে নিলেই হয়ে গেল ধনিয়া পাতার ভর্তা এখন বৈশাখী প্লেট সাজানোর পালা এই যেহেতু ট্রেডিশনাল তাই প্লেট সাজানোর লুকটাও ট্রেডিশনাল হওয়া উচিত এর জন্য আমি একটি মাটির প্লেট নিয়ে এর মধ্যে কলা পাতা কেটে বিছিয়ে নিয়েছি এখন মাঝে উঁচু করে পান্তা ভাত দিয়ে দিচ্ছি দিয়েছি তারপর সাইড দিয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তার তৈরি আলুর ভর্তা আলুর ভাজা ভর্তা কাঁচা মরিচ দিয়ে তৈরি আলুর ভর্তা শুকনো মরিচ দিয়ে তৈরি আলুর ভর্তা দিয়ে আর হাতে মাখা ধনিয়া পাতার ভর্তা এখন ভাতের দিয়ে 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 দিচ্ছি দিচ্ছি ইলিশ ভাজা আর আর সাইড পেঁয়াজ ওপর কাঁচা মরিচ ব্যাস সাজানো হয়ে গেল আমার বৈশাখের প্লেটটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে তবে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তবে এই বাটনটিতে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন